সিসি। শেষ করব চিত্রকর্ম প্রদর্শনীর খবর দিয়ে। মূর্ত বিমূর্তের আদলে গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে শিল্পী শাব্বরী রায়চৌধুরীর প্রথম একক চিত্রকর্মের প্রদর্শনী, যেখানে অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতির কথা তুলে ধরেছেন শিল্পী। যে ক্যানভাসের গল্পকে কেটে ছিঁড়ে নিজ ভাবনা জগতে ডুব দিতে পারবেন একজন দর্শক, আর সেখানে শিল্পীর সার্থকতা নিহিত, বলছিলেন শিল্পী শাব্বরী রায়। সুকন্যা আমিরের প্রতিবেদন। ক্যানভাস, যেখানে রং তুলির ছোঁয়ায় দৃশ্যায়িত হয় প্রকৃতির অন্তর্নিহিত স্পন্দন ও সৌন্দর্যের এক সূক্ষ্ম প্রতিক্রিয়া। শিল্পী শাব্বরী রায় চৌধুরীর ক্যানভাস তেমনই এক অসাধারণ মাধ্যম। চিত্রকর্মের বিষয় আর রঙের মিশেলে তিনি তৈরি করেছেন নিজস্ব স্বকীয়তা, যেখানে একই সঙ্গে চিত্রকলা চর্চার পাশাপাশি স্থান পেয়েছে প্রতিচ্ছায়াবাদ এবং অভিব্যক্তিবাদের পরীক্ষণ ও নিরীক্ষণ। প্রকৃতির ফুল, পাখি, পাহাড়, নদী, প্রজাপতি, সব এগুলো আমাকে খুব আকৃষ্ট করে। দ্য লাভলিনেস অফ স্প্রিং, প্রেমময় বসন্ত, অনেক রং আছে এখানে, বসন্তের অনেক রং, আর সেই রংগুলোকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাবা সমরজিৎ রায় চৌধুরীর কাছেই হাতেখড়ি শাব্বরী রায়ের। পরিশ্রম, মনন আর ভাবনার মিশেলে মূর্ত বিমূর্তের যুগল নিয়ে তিনি এগিয়ে নিতে চান তার ক্যানভাস। সেই আভাসই পাওয়া গেল গ্যালারি চিত্রকে আয়োজিত তার প্রথম একক প্রদর্শনীতে। ছোটবেলা থেকেই ছবি দেখেই বড় হয়েছি, তো ছবি, রং, এইসব আমার মনে গেঁথে গেছে। আর এই পরিবারেই যখন জন্মেছি, শিল্পী পরিবারে, ছবি নিয়েই থাকি। দ্য লাভলিনেস অফ স্প্রিং শিরোনামে শাব্বরী রায়ের এই চিত্রকর্মের প্রদর্শনী চলবে 7 নভেম্বর পর্যন্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।